আসসালামু আলাইকুম বন্ধুরা। আধুনিক বিজ্ঞান বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বর্ণনা করেছে যে দুধে এমন বৈশিষ্ট্য রয়েছে যা পৃথিবীতে অন্য কোনো খাদ্যে নেই। মানুষের খাদ্য তালিকায় দুধের চেয়ে উত্তম কোনো খাদ্য নেই। এই দুধে মানব শরীরের প্রয়োজনীয় সব ধরনের খাদ্যের উপাদান রয়েছে। আমরা কি কখনো ভেবে দেখেছি এই দুধ কিভাবে সৃষ্টি হয়? এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর নিশ্চয়ই চতুষ্পদ জন্তুতে তোমাদের জন্য রয়েছে শিক্ষা, তার পেটের ভেতরের গোবর ও রক্তের মধ্যখান থেকে তোমাদের আমি দুধ পান করাই, যা খাঁটি এবং পানকারীর জন্য স্বাচ্ছন্দ্যকর। বন্ধুরা, আয়াতটির প্রথম অংশে লক্ষ্য করুন, আর নিশ্চয়ই চতুষ্পদ জন্তুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষা। বন্ধুরা, চতুষ্পদ প্রাণীর জন্য যে মানব জাতির জন্য শিক্ষা রয়েছে, আল্লাহ তাআলা সেদিকেই ইঙ্গিত করতেছেন, চতুষ্পদ প্রাণী থেকে শিক্ষা অর্জনের কথা বলতেছেন। বন্ধুরা, চলুন দেখে নেই বিজ্ঞান দুধ উৎপাদন সম্পর্কে কি বলে। ডক্টর মোহাম্মদ গোলাম মোয়াজ্জেম বলেন, প্রাণী মলমূত্র ও রক্তের মধ্যবর্তী অবস্থা থেকে দুধ সৃষ্টি করার কথাটি সম্পূর্ণ বৈজ্ঞানিক তথ্যভিত্তিক। যদিও বিজ্ঞান এ জ্ঞান অর্জন করেছে কোরআন নাজিলের প্রায় 1200 বছর পর। গরু, মহিষ, উট, ছাগল, দুম্বা ইত্যাদি দুধ প্রদানকারী প্রাণীর ঘাস ও তৃণলতাদি খাদ্য হিসাবে গ্রহণ করে, যা তাদের পরিপাকতন্ত্রে হজম হয়। খাদ্যের পরিত্যাজ্য বস্তুগুলো মল বা গোবর হিসাবে পরিত্যক্ত হয়। গ্রহণযোগ্য বস্তুগুলো অন্ত্র থেকে রক্তে প্রবেশ করে। রক্ত শরীরের সব কোষকে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যাদি সরবরাহ করে এবং কোষ থেকে দূষিত পদার্থ গ্রহণ করে প্রশ্বাস ও মূত্রের মাধ্যমে পরিত্যাগ করে। সুতরাং পুষ্টিকর বস্তুগুলো রক্তে প্রবাহিত হয়। যেসব গ্রন্থি দুধ সৃষ্টিতে অংশগ্রহণ করে, সেগুলোর জীবকোষগুলো তাদের প্রয়োজনীয় বস্তুগুলো রক্তের মাধ্যমেই পেয়ে থাকে। এমনইভাবে দুধের মাখন, চিনি, ভিটামিন, প্রোটিন ইত্যাদি রক্তের দ্বারা সরবরাহ করা হয়। রক্তের এই বস্তুগুলো খাদ্য থেকে আসে, তা থেকে মল ও মূত্র পরিত্যক্ত হয়। রক্ত দুধের প্রয়োজনীয় জিনিস সরবরাহ করে, সেসব গ্রন্থি থেকে চলে যায়। সুতরাং মলমূত্র ও রক্তের মধ্যবর্তী অবস্থা থেকেই দুধের সৃষ্টি হয়ে থাকে। কত সুন্দর করে এবং কত সংক্ষেপে আল্লাহ এই কুদরতের বর্ণনা দিয়েছেন, তার পেটের ভেতর গোবর ও রক্তের মধ্যখান থেকে তোমাদের আমি পান করাই দুধ, যা খাঁটি এবং পানকারীর জন্য স্বাচ্ছন্দ্যকর। সুবহানাল্লাহ। এ তথ্যটি প্রায় 1400 বছর আগে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। ডক্টর আলিমিয়া ইয়াজি বলেন, গাভী খাদ্যের মাধ্যমে যেসব প্রোটিন খায় তা হিসাব ও ওজন করেছেন। গাভী খাদ্যের মাধ্যমে যেসব প্রোটিন খায় সেসব হিসাব করে ওজন করেছেন এবং গাভী থেকে যে দুধ বেরিয়ে আসে সেই দুধের প্রোটিন ও ওজন করে দেখেন। যে দুধের থেকে প্রোটিন পাওয়া গিয়েছে তার ওজন ওই সব প্রোটিন বা গাভী তার খাদ্যের মাধ্যমে ভক্ষণ করেছে তার চেয়ে বেশি। তাহলে প্রশ্ন দেখা দেয় যে দুধে এই অতিরিক্ত প্রোটিন কোথা থেকে আসলো? আধুনিক বিজ্ঞানী বর্ণনা করেছে যে প্রাণীর পাকস্থলীতে বেশ কিছু ক্ষুদ্র জীবাণু রয়েছে। সেই সব জীবাণু এমন খাদ্য গ্রহণ করে যেগুলোর প্রোটিন নেই এবং সেগুলোকে প্রোটিনে রূপান্তরিত করে, যা মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী। এই দুধে মানব শরীরে প্রয়োজনীয় সব ধরনের খাদ্য উপাদান রয়েছে। এর জন্যই মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই চতুষ্পদ জন্তুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষা। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো খাদ্য খাওয়ার সময় আল্লাহর কাছে প্রার্থনা করে বলতেন, হে আল্লাহ, তুমি যে রিজিক আমাদের দান করেছো তাতে তুমি বরকত দাও এবং এর চেয়ে উত্তম রিজিক আমাদের দান করো। ইবনে মাজা। আর যখন তিনি দুধ পান করতেন তখন বলতেন, হে আল্লাহ, তুমি যে রিজিক আমাদেরকে দিয়েছো তাতে তুমি বরকত দাও এবং তা তুমি আমাদের বেশি বেশি দান করো। এখানে তিনি এই দুধের চেয়ে উত্তম কামনা করেননি, কারণ মানুষের খাদ্য তালিকায় দুধের চেয়ে উত্তম কোনো খাদ্য নেই। বন্ধুরা, যা কোরআনে মাজিদ বলেছে 1400 বছর আগে। আল্লাহ তাআলা প্রথম সূরায় বলেন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, ইহা মুমিনদের জন্য পথ প্রদর্শক। সূরা বাকারা আয়াত 2। বন্ধুরা, আপনাদের ইমানি দায়িত্ব থেকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সৎকায় জারিয়া। আমি বন্ধুরা কোরআন ও বিজ্ঞানের উপরে আরো কিছু ভিডিও বানিয়েছি, যেটা আপনারা ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন অথবা আপনারা স্ক্রিনে ক্লিক করে সরাসরি দেখে আসতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে লাইক দিবেন এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এ পর্যন্ত।